কনক্যাটিনেট শব্দের অর্থই হলো একত্রিতকরণ বা জোড়া লাগানো। এখন দুইটি ওয়ার্ড বা একাধিক ওয়ার্ড বা একাধিক নামকে আপনি এই ফর্মুলা ব্যবহার করে একত্রিত করতে পারবেন। এখানে দেখেন সোহান রহমান নলেজ ওয়ার্ড আলাদা আলাদা সেলে দেয়া আছে, এই ওয়ার্ডগুলোকে এই কনক্যাটিনেট ফর্মুলার ব্যবহার করে দেখেন আমি একত্রিত করে ফেলব। প্রথমে আমি ইকুয়াল দিয়ে লিখলাম কনক্যাটিনেট, দেন এখানে দেয়া আছে টেক্সট ওয়ান টেক্সট টু, প্রথম টেক্সটটা সিলেক্ট করলাম, কমা দিয়ে টেক্সট টু সিলেক্ট করলাম, এভাবে যদি আরও অনেক টেক্সট থাকতো সেগুলো সিলেক্ট করা যেত কমা দিয়া, দেন ব্রাকেট শেষ করে এন্টারপ্রেস করলাম, দেখেন সাথে সাথে সোহান রহমান লেখাটা সংযুক্ত বা জোড়া লেগে গেছে। এবং এই ফর্মুলাটা যদি নিচের দিকে টান দেই সেই ক্ষেত্রে দেখেন নিচেরটাও জোড়া লেগে গেছে। যেহেতু নামের মাঝখানে স্পেস থাকে, দেখেন আমি এই ফর্মুলাটা এডিট করে ইনভার্টেড কমার ভিতরে একটা স্পেস দিয়ে দিলাম, এন্টারপ্রেস করে সূত্রটা নিচের দিকে টান দিলাম, সেক্ষেত্রে প্রতিটা টেক্সট অর্থাৎ প্রতিটা সেলের ক্ষেত্রে এই ফর্মুলাটা বসে যাবে।